জি চব্বিশ ঘন্টায় বাংলা অ্যাট ফাইভ ডি আমি সভ্যসাচী আপনাদের সঙ্গে আর আলোচনায় ফিরবো আজকের তবে তার আগে গুরুত্বপূর্ণ খবর এবং তথ্য যে ময়নাতদন্তের রিপোর্ট আর্জি করে নির্যাতিতার এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টার হাতে এবং নিহত চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন এবং দেহে যৌন হেনস্থার প্রমাণ স্পষ্ট বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বিক্রমের কাছ থেকে আরেকটু বুঝে নেবো ঠিক কি রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে বিক্রম দেখো ইতিমধ্যেই অটোপসি সার্জনরা তারা কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে পরিবারকে এবং পুলিশ আধিকারিকদেরকে সেই ময়নাতদন্ত রিপোর্টে একেবারে স্পষ্টত বলা হয়েছে ডেথের অর্থাৎ মৃত্যুর কারণ কিন্তু হোমিসাইডাল অর্থাৎ খুন করা হয়েছে এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই জুনিয়র চিকিৎসককে এমনটাই কিন্তু চিকিৎসকরা তাদের পোস্টমর্টম রিপোর্টে জানিয়েছে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই অটোপসি রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে অটোপসি সার্জনদের তরফ থেকে যে এক্ষেত্রে কিন্তু যৌন নিগ্রহ একেবারে সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে ফোর্সফুল পেনিট্রেশনের প্রমাণ পাওয়া গিয়েছে চিহ্ন পাওয়া গিয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন অটোপসি সার্জনরা পাশাপাশি বলা হচ্ছে একাধিক জায়গায় কিন্তু দেহে আঘাতের চিহ্ন রয়েছে যা অ্যান্টিমর্টেম ইন নেচার সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে মাথা গাল ঠোঁট নাক চোয়াল চিবুক এই সমস্ত জায়গায় কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে গলায় ক্ষতচিহ্ন রয়েছে প্রাইভেট পার্টসে সেখানেও কিন্তু ক্ষতচিহ্ন রয়েছে এছাড়া শরীরে কিন্তু এমনটা যেটা জানা যাচ্ছে শরীরের আরও কিছু অংশে সেখানে কিন্তু রক্ত জমাট বা ব্রুজ বা এব্রেশন কিন্তু পাওয়া গিয়েছে অর্থাৎ এই জুনিয়র চিকিৎসককে যখন খুন করা হচ্ছিল তিনি কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে তিনি বিফল হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তাকে ওভার পাওয়ার করে কার্যত শ্বাসরোধ করে এখানে কিন্তু দুটো বিষয় বলা হচ্ছে স্ট্র্যাংগুলেশন এবং স্মদারিং শ্বাসরোধ করে কিন্তু খুন করা হয়েছে এই চিকিৎসককে পাশাপাশি যেটা একেবারে স্পষ্ট করে এই পিএম রিপোর্টে বলে দেওয়া হচ্ছে যে কার্যত এই মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করা হয়েছে তার কিন্তু নির্দিষ্টভাবে প্রমাণও পাওয়া গিয়েছে এবং যেভাবে এই যেই আঘাতের চিহ্নগুলো বলা হচ্ছে যে শরীরে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি জায়গায় নয় সমস্ত জায়গাতেই কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে যেই ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাতে কিন্তু ব্রুটালিটি অর্থাৎ কতটা নৃশংসভাবে তাকে যে খুন করা হয়েছে সেই বিষয়টাই কিন্তু ময়নাতদন্তের যারা সার্জেন বা অটফ সার্জেন তাদের যে রিপোর্ট সেই রিপোর্টেও উঠে আসছে যদিও একটা বিষয় উঠে আসলো বারবার করে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল যে একাধিক হার ভেঙে গেছিল এই মহিলা চিকিৎসকের কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে যেটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে সে অর্থে কিন্তু কোনো হার ভাঙেনি কোনো ফ্র্যাকচার কিন্তু সে অর্থে নেই কিন্তু যে ধরনের এক্সটার্নাল ইঞ্জুরি রয়েছে বা ইন্টার্নাল ইঞ্জুরি রয়েছে তাতে কিন্তু স্পষ্ট এটা যে কতটা ব্রুটালিটি কতটা নৃশংসভাবে এই চিকিৎসককে খুন করা হয়েছে যেখানে তার শরীরের বিভিন্ন জায়গায় মুখে গলায় ঘাড়ে সমস্ত জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া গেছে এমনকি তার প্রাইভেট পার্সেও কিন্তু ফোর্সফুল পেনিট্রেশনের চিহ্ন পাওয়া গিয়েছে এমনটাই ময়নাতদন্তকারীরা তদন্তকারীরা জানাচ্ছেন অনেক ধন্যবাদ বিক্রম নয় আগস্ট আর্জি করে সেমিনার হল থেকে উদ্ধার চিকিৎসকের দেহ ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে আজ ১৯ দিন দশ দিন কেটে গিয়েছে অভিনব প্রতিবাদ দেখেছে বাংলা এবং দশ দিন পেরিয়ে যাওয়ার পরেও প্রতিবাদের ঝাঁজ কমেনি বরং বেড়েছে আজও পথে আইনজীবীরা পথে চিকিৎসক মহল আর আজ রাখি এই উৎসবও পাল্টে গিয়েছে প্রতিবাদের আবহে শুধু একটা ছবি দেখাবো আপনাদের যেখানে আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্য জুড়ে আজকে রাখি পালন হয়েছে এবং প্রতিবাদের আবহাওয়া আমি পিসিআরকে বলবো একটু সেই ছবিটা চালাতে যেখানে উত্তর এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় আজ রাখি উৎসব পালন হয়েছে এবং সেই রাখি উৎসব পালনে সেই প্রতিবাদের আবহ আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দেবো আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন রয়েছেন প্রীতম দত্ত বিজেপির শুভজিৎ সরকার সিপিআইএম এর রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দম বিশ্বাস চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চ্যাটার্জি আমি শুরুতে তন্ময়বাবুর কাছে যাব তন্ময়বাবু কি মনে হয় দশ দিন কেটে যাওয়ার পরেও যখন প্রতিবাদের ঝাঁজ একই রকম থাকে বরং বাড়ে সমস্যাটা কোথায় বলে আপনার মনে হয় দেখুন প্রথমেই আজকে এই রাখি বন্ধনের দিনে সকলকে সকল দর্শকের রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং সঙ্গে সঙ্গে একই একটা বার্তা যে এই রাখি উৎসব যেখানে ভাই বোন এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজ যেমন এমন একটা জায়গায় এসে পৌঁছাক আমি সেটা দিয়ে শুরু করবো এমন একটা জায়গায় এসে পৌঁছাক যেখানে এই ধরনের আলোচনা সভায় আমাদেরকে আর অংশ নিতে না হয় গত সাত দিনে গত সাত দিনে একাধিক ঘটনা ঘটেছে আরজিকর ঘটেছে উত্তরাখণ্ড ঘটেছে উড়িষ্যা ঘটেছে বিহার ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটেছে এবং একই জিনিস রিপিটেডলি হয়েছে আমি যেদিন আরজিকর ঘটনা ঘটে সেদিনই বলেছিলাম যে এটি একটি সামাজিক ব্যাধি এবং বোধহয় আমি ভুল প্রমাণিত হলে খুশি হতাম কিন্তু গত সাত দিনে মনে হচ্ছে আমি ঠিকই বলেছি যে এটা একটা সামাজিক ব্যাধি সেই সামাজিক ব্যাধি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে গেছে এবং কোনো রাজ্য কোন কারা ক্ষমতায় আছে সেইগুলো নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটছে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা সমাজ থেকে কিভাবে সমূলে উৎপাদিত করা যায় সেই নিয়ে আমাদের আরো বেশি বেশি করে

যে ঘটনা ঘটেছে অত্যন্ত নির্মম নৃশংস এই নিয়ে নতুন করে তো বলার কিছু নেই গত কয়েকদিন ধরে সবাই বলেছেন এই কিছুক্ষণ আগে আপনি বললেন অভিনব আন্দোলন দেখেছে সেই অভিনব আন্দোলনে রাস্তায় পা মেলানোতে আমি ছিলাম সেটা বিষয় নয় বিষয় হচ্ছে যেদিন ঘটনাটি ঘটে তার পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকগুলো তারপর থেকে দিন বয়ে গেছে এবং পর একের পর এক সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে একটার পর একটা নিউজ ফেক না এই যে ঘটনাগুলো এটা এটা সেন্সিটিভিটিটা মানুষকে বুঝতে হবে আজকে পোস্টমর্টম রিপোর্ট বাইরে এসেছে সেটাও কিভাবে এসেছে জানি না সেটা একটা আহ কনফিডেন্সিয়াল রিপোর্ট তবুও বাইরে এসেছে সংবাদ মাধ্যমে হাতে এসছে সংবাদ মাধ্যম সেটা দেখাচ্ছেন তার থেকে প্রমাণিত হচ্ছে যে এইগুলো ঘটেনি যে ঘটনাটা ঘটেছে তদন্তটা যাতে সঠিক পথে যায় কলকাতা পুলিশ একদিনের মধ্যে কলকাতা পুলিশ একদিনের মধ্যে অ্যারেস্ট করেছে তারপরে প্রায় একশো সিবিআই তো একটা আপডেটও দিতে পারেননি আমি তো চাই সিবিআই আপডেট দিন তারা বলুন যে আর কতটায় অগ্রগতি ঘটেছে দেখুন আজকে বিশংশ ঘটনা কিন্তু এই ধরুন এই যে তন্ময় বলুন বা আমরা সবাই স্পেকুলেশন করছি এবার এখানে দু দুটো তিনটে জিনিস কার কথাটা আমরা এখানে নেব প্রথম হচ্ছে যে নির্যাতিত উনি আর নেই তার আর কে বলবেন যারা প্রথম মা বাবাকে ফোন করেছে তাদের ভার্সানটা কী তাদের ভার্সানটা হচ্ছে কেউ কোনো উচ্চপদস্থ লোক ডেপুটি সুপার হতে পারে তিনি প্রথম বলছেন যে শরীর খারাপ তারপর বলছেন সুইসাইড করেছে তারপর ওনার মাকে বলছেন ওনারা চেষ্টা করেছে যে বিভিন্ন রকম ওষুধ টষুধগুলো ওনার ব্যাগে ছিল সেগুলো দেখিয়ে বলতে যে উনি নাকি আমাদের বন্টি নাকি পাগল তো এইগুলো কেন কিসের জন্য কোনটা লুকোতে কোনটা লুকোতে এই যে তন্ময় বাবু এত কত সামাজিক ব্যাধি ব্যাধির কথা বলছেন ঠিক বলেছেন এই সামাজিক ব্যাধি স্বীকার করছি কিন্তু এইটা কোথায় হচ্ছে যেখানে পুলিশ পিকেট কয়েক ফুট দূরে যেখানে যারা শিক্ষিত ভদ্রলোক মার্জিত যারা বড় বড় পদে বসে রয়েছে তারা সেখানে আছে ভাবুন আজকে কে বলতে পারে যে প্লেস অফ যেখান থেকে বডি পাওয়া গেছে সেটাই আশেপাশে বাথরুম থেকে শুরু করে ডক্টর চেম্বার থেকে শুরু করে সব জায়গা ওনারা ওই বাথরুমটা পাশে সেটা ভেঙে দিলেন কেন ভেঙে দিলেন ভেঙে দিয়ে রং টং করে দিলেন দরজা যেন ভেঙে দিলেন তার দায়িত্বটা কে নেবে কে বলেছে আমি দেখলাম পুলক রায় কবু উনি বলছেন না ওখানে ভিডাবি কাজ চলছিল ওটা কোনো কেউ কিছু বলেনি তাহলে হঠাৎ এই ঘটনার পর পুলিশে কি উচিত ছিল পুলিশের মানে সামান্য প্রথমে কাজটা কি যে যেখানে প্লেস অফ অভারেন্স হয়েছে তার পুরো ব্যাপারটা পুরো জায়গাটা সিল করে দেওয়া বাট কি করলেন উনারা দেখলাম তার পরের দিনে পরের দিনে প্রথম কথা পোস্টমর্টম রিপোর্ট দন্ত সাথে আমরা কেউ দেখিনি আপনারা পেয়েছেন আপনারা যা বলেছেন কিন্তু আজকে ওনার মা কি বলেছেন ওনার বাবা কি বলেছেন কেন আজকে ওই এভিডেন্স টেম্পারিং এর জন্য সেই হসপিটাল ভেঙে চুরমার করে দেওয়া হলো বাথরুমটা করে দেওয়া হল কেন বেসিনটা চেঞ্জ করে দেওয়া হলো এগুলো তো জানতে চাইছি শুভজিৎ তাহলে কি তোমাদের আমি আসবো তর্মাদ আমি আসবো 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 শুভজিৎ কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে প্রশাসনিক পরপর পদক্ষেপ এমন হয়েছে যাতে সাধারণ মানুষের মনে হয়েছে একেবারে অন্যরকম মানে তৈরি হয়েছে কারণ পুলিশের তরফ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছিল যে তারা তৎপর তারা এই একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ দেখানোর চেষ্টা করেছে তারা তৎপর কিন্তু কোথাও গিয়ে কি একটা কিছু নর্বরে হয়ে গিয়েছে আমার সহ প্যানালিস্ট অন্য বললেন যে নাকি কনফিডেন্সিয়ালিটির কথা উনি তুললেন এবং উনি এর পাশাপাশি বললেন যে উনিও নাকি আন্দোলনে পা মিলিয়েছেন আমার ওনার কাছে প্রথমে প্রশ্ন থাকবে আচ্ছা আপছি আপনি যে আন্দোলনে পা মেলেন আপনাকে এখনও লালবাজার ডেকেছেন না ডাকেনি কারণ আমি তো যা শুনছি যা খবর পাচ্ছি ও তো সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কাউকেই ছাড়ছে না সব জায়গা থেকে আলবাতে ফোন চলে যাচ্ছে যে প্রতিবাদে হাঁটলে রাস্তায় হাঁটলে আলবা ফোন যাচ্ছে দু নম্বর কথা কনফিডেন্সিয়াল রিপোর্ট নিশ্চিত একটা এই ধরনের ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা একটি ছাত্রী সবথেকে বড়ো কথা একটি ছাত্রী তার নিজের ক্যাম্পাসের অভ্যন্তরে তার উপর এরকম নির্যাতন এবং তাকে খুন করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কি কনফিডেন্সিয়ালিটি যদি প্রশ্ন উঠে আসে তাহলে মাননীয় সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত আলোচনা চলছে তিনি কেন নির্যাতিতার নামটা নিয়ে নিলেন কনফিডেন্সিয়ালিটির প্রশ্ন উঠে আসছে কনফিডেন্সিয়ালিটি মানেটা কি আমাদের অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অ্যাজ পার ল কোনো এই ধরনের ভিক্টিমের নাম কি বলা যায় তার ছবি কি প্রকাশ করা যায় তো এইগুলো উনি কেন করলেন কেন বাড়ির লোককে বলে দেওয়া হলো সুইসাইড হয়েছে কেন বাড়ির লোককে বলা হলো মাথার অন্য সমস্যা ছিল আসলে দেখুন এখান থেকে দালমে কুচ কালা হ্যাঁ প্রথম থেকে আমরা বলছিলাম কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকে বলিনি যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী এসে খুন করে দিয়ে গেছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে খুন করে দিয়ে চলে গেছে বা তৃণমূল নেতা এসে খুন করে দিয়ে গেছে কিন্তু যতদিন যাচ্ছে এগোচ্ছে আমরা দেখছি যখনই সাধারণ মানুষ প্রতিবাদ করছে যখনই সাধারণ মানুষ সত্য ঘটনাকে উৎখাট করার জন্য চেষ্টা করছে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে যে না তোমরা প্রতিবাদ করতে পারবে না একদমই এই আমরা কোনো আন্দোলন করতে পারবে না কেন আমার তো প্রশ্ন এখানেই তাহলে কি সাদ দিয়ে মাছ ঢাকার কোন প্রক্রিয়া চলছে একদমই 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 এই জায়গাটাই কি প্রদীপা কোথাও গিয়ে আন্দোলনে আরো কোথাও গিয়ে একটা ইন্ধন পেয়ে যাচ্ছে দেখুন আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত আন্দোলন এই জাস্টিস চাওয়ার আন্দোলনটা কিন্তু সেই জাস্টিস চাওয়ার আন্দোলনকে প্রথমেই যদি রাজনৈতিক একটা রং দিয়ে দেওয়ার চেষ্টা হয় শাসকের তরফ থেকে তার ফলে কিন্তু এটা আরো ইন্ধন পাচ্ছে এবং আপনি দেখুন যে একটা রাজ্যের প্রশাসন না কিন্তু প্রতিপদ এই ধরনের আন্দোলন আমরা আগেও দেখেছি কিন্তু এই আন্দোলন আমার একেবারে অন্য রকম লাগছে কারণ প্রত্যেক দিন প্রত্যেকবার নতুন নতুন ক্ষেত্রে লোক আমি দেখাবো জাকাতমাঝি পরগনা আদিবাসী সমাজ তারাও আজকে পথে নেমেছিলেন এবং তারাও এর প্রতিবাদ জানিয়েছেন একটা থিওরি সামনে আসছিল যে কোথাও গিয়ে একটা গোটা বিষয়টা শহরে বা মফস্বলে কিন্তু একেবারে প্রান্তিক মানুষের কাছে গ্রামের মানুষের কাছেও এর আঁচ পৌঁছে যাচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি প্রতীক না আমি সেটাই বলছি যে দেখুন একটা রাজ্য প্রশাসনের বড় দুটো স্তম্ভ যার উপরে আস্থা রাখে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য তো ফলে প্রতিনিয়তই যদি আমরা দেখি এই দুটো স্তম্ভের আঘাত ওপরে এবং এই আঘাতটা মানুষ মানুষ পেতে পেতে কিন্তু শুধু আজকে এটার সঙ্গে রাস্তায় বেরোচ্ছে কিন্তু তার পেছনে কিন্তু তার অন্যান্য যে দৈনন্দিন অসুবিধাগুলো যেগুলো শাসকের থেকে তারা পাচ্ছে সেটা কিন্তু আজকে এর মধ্যেও প্রতিফলিত হচ্ছে ফলে আজকের এইটা একটা ভেন্টিলেশন যে ভেন্টিলেশনটা হচ্ছে যে অন্যান্য যে অসুবিধাগুলো রয়েছে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সেই অসুবিধাগুলো আজকে কিন্তু সামনে চলে আসছে তারা আজকে একটা রাস্তায় নামার সাহস পেয়েছে সারা জায়গা থেকে শুধু ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও এর সঙ্গে সবাই যোগ দিচ্ছে ফলে এই সাহসটা পেয়েছে বলে সবাই রাস্তায় নামছে আমি ডক্টর বিশ্বাসের কাছে আসার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আমি ডক্টর বিশ্বাসের ডক্টর বিশ্বাস একটা ছবি দেখাতে দেখাতে আপনাকে প্রশ্ন করবো আজকে আর্জি করে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের হাতে রাখি পরে দিয়েছে আন্দোলনকারীরা পাল্টা পুলিশের হাতে রাখি পরিয়েছে টালা থানার ওসিতে সেখানে উইভান জাস্টিস লেখা ব্যাজ পরিয়ে দিয়েছে পুলিশ এই যে জনসংযোগের চেষ্টা এখন করছে এইটা আরেকটু আগে থেকে যদি হতো তাহলে এই বিষয়টা হাতের বাইরে যে বেরিয়ে গেল এটা হতো না বলে আপনার মনে হয় কি কারণ আজকেও চিকিৎসকরা তারা মিছিল করে লালবাজারে গেছেন লালবাজারে তলব করা হয়েছে দুই চিকিৎসককে ডাক্তার বিশ্বাস দেখুন দুজন চিকিৎসককে করা হয়েছে এটা অস্বীকার করার নেই কারণ দু একজন চিকিৎসক তারা তাদের বক্তব্যগুলো রেখেছিলেন এখন কোন পরিপ্রেক্ষিতে করেছে সেটা এখনো স্পষ্ট আমার কাছে নয় কি কারণে তাদের ডাকা হয়েছে সেটা আপনারা ওনাদের প্রশ্ন করলে হয়তো বুঝতে পারবেন কারণ যখন শেষ পর্যন্ত জানি ওনারা লালবাজারে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে আর ডাক্তাররা সমর্থন ওনাদের করতে গেছেন সেটা আমি সমর্থন করি আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রাখি পরানোর বিষয় ডাক্তারদের সাথে পুলিশের কিন্তু কোনো বৈরিতার সম্পর্ক নেই তো সুতরাং প্রথম দিন থেকে পুলিশের যদি একটু মানে ঠিকভাবে চলত বুঝে শুনে কাজটা করত তাহলে এই রকম অবস্থা অচল অবস্থা হতো না এক হচ্ছে পুলিশ হয়তো করেনি এটা নিয়ে নানান বিতর্ক আছে এক সুইসাইডের তত্ত্ব আর দ্বিতীয়ত হচ্ছে আবার বলছি একটা ভুল যেটা প্রশাসন করেছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের মতন একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার তখন রেখে দেওয়া তখনই যদি সরিয়ে দেওয়া যেত তাহলে আজকে এই সমস্যাগুলো হতো না অন্য দায়িত্ব পড়ার না একদম অনেক ধন্যবাদ ডাক্তার বিশ্বাস আমরা আবারও আলোচনায় ফিরবো একটা বিরতির আবারও সময় হয়ে গিয়েছে ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন আমি তন্ময়বাবুর কাছে আসবো তবে তার আগে তরঙ্গ আপনাকে একটা খবর দিয়ে দিই পূর্ব বর্ধমানের নান্দুর সেখানে পাঁচ দিন আগে একটা নৃশংসভাবে খুন হয়েছিল এক আদিবাসী তরুণীকে গলা কেটে খুন করা হয় পাঁচ দিন পেরিয়ে গেছে খুনিকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পর্যন্ত পারেনি মা বলছেন যে পুলিশ আসছে যাচ্ছে তৃণমূলের নেতারা আসছেন যাচ্ছেন কাজের কাজ কিছু হচ্ছে না মা বক্তব্য শোনাবো আপনাকে তারা তো বললো এখন আসামিকে ধরতে পারেনি ধরবে বলছে আমার তো আমি আমার তো আশা যে আমি ও খুন যে খুন করেছে আমি তোকে নিজে চোখে দেখতে চাই আর তার যেন ফাঁসি হয় এখনো ধরা পড়েনি আমার এটাই আফসোস কেন ধরা পড়েনি কেন ধরা পড়েনি আজ পাঁচ দিন হয়ে কেন ধরা পড়েনি কিসের জন্য ধরা পড়েনি আমার এটা আফসোস পুলিশের বিরুদ্ধে তনবাবু এখনও আস্থা রাখতে চাইছেন পরিবার কিন্তু পাঁচ দিন কেটে গেছে পুলিশের কি করছে পুলিশ তারা বুঝতে পারছেন না এখনও পর্যন্ত হেডলাইন্সে বনগার কথা বললাম বনগায় যে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা হয়েছিল পুলিশ নিষ্ক্রিয় এমনটা অভিযোগ উঠেছিল রাস্তা অবরোধ করতে হয় তারপর গিয়ে পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ এখন সক্রিয় হচ্ছে মালদায় সেখানে হাসপাতালে ঢুকে গতকাল রাতে নার্স চিকিৎসককে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ যদি সক্রিয় হয় তাহলে এই ধরনের ঘটনা আরও কমতে পারে বলে আপনার মনে হয় নাকি আপনি বলছেন পুলিশ সক্রিয় হয়েছিল কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই তো প্রশ্ন আপনাদের দলের সাংসদই প্রশ্ন তুলছে দেখুন প্রথম কথা হচ্ছে আবার একই কথা বলবো শুনতে ভালো লাগুক না লাগুক প্রত্যেকটা জিনিস নিয়ে রাজনীতিকরণ হবে এবং রাজনীতিকরণ হওয়াটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সেটা যে কোনো দল আহ এই যে ঘটনা দেখাচ্ছেন এখন আপনারা স্ক্রিনে আমি নিশ্চিতভাবে এই বিষয়ে এখনো অবহিত নয় খবর নিয়ে জানাবো কিন্তু এই ঘটনা আবার বলছি যদি না জানো

ছদিন পেরিয়ে গেছে সিবিআই কেন তারপরে একজনকেও ধরতে পারেনি বা যদি কেউ থেকে থাকে এর মধ্যে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট এখনই দেখছিলাম এক স্যান্ডেলে তাতে তারা মেনশন করেছেন আমি জানি না আমার জানার কথাও নয় কাউরির জানার কথা নয় না আমরা অন্য অন্য সংবাদ মাধ্যম কি করেছে সেটা নিয়ে আমরা যেতে চাইছি না কিন্তু সুখেন্দু শেখর তিনি তিনি তো তিনি আপনাদের সাংসদ তিনি তিনি তৃণমূলের সাংসদ তিনি প্রশ্ন তুলছেন ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে সঞ্জয় রায়ের সঙ্গে অর্থাৎ কিছুদিন আগেও যেমন বলা হচ্ছিল যে সঞ্জয় রায় একবারেই এর সঙ্গে জড়িত না ফরেনসিক রিপোর্ট এসে গেছে তন্মবাবু তার মানে সেই পুলিশ ঠিক পথে এগোচ্ছিল পুলিশ ফরেনসিক রিপোর্ট এসে গেছে রোববারের মধ্যে তারা কমপ্লিট রিপোর্ট দেবে কিন্তু সেই রোববার অবধি সময় দেননি ঠিক আছে এখন সিবিআই করছে সিবিআই আমরা প্রথম থেকে বলছি সিবিআই আমাদের আপত্তি নেই কিন্তু আচ্ছা আচ্ছা আসবো আসবো ক্রেডিবিলিটি নিয়ে আপত্তি আছে আজকে পাঁচ দিন পরেও সিবিআই একটা প্রেস কনফারেন্স করে বলতে পারছে যে এই অগ্রগতি হয়েছে না না সিবিআই ওই মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা প্রেস কনফারেন্স করে না প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে পুলিশের তদন্ত এ বলছে পুলিশের নাকি তদন্ত পোস্টমর্টম রিপোর্ট আসার আগে ওনারা আনন্যাচারাল ডেথে কেস রেজিস্টার করে দিলেন কেন করলেন কে জবাব দেবে বিনীত গোয়েল কে জবাব দেবে ওই এসিপি যার নাম আসছে তারপর কি করলেন তারপর হলো যে ওই আহ শোনা যাচ্ছে পুলিশের নির্দেশে ওই পাশের বাথরুম ভেঙে ফেললেন ওই পুলিশের নির্দেশে কেউ বললো সুইসাইড কেউ বললো পাগল হয়ে গেছে কার নির্দেশে কি করলো পুলিশ যদি পুলিশই করলো তারপরে রিক্লেম অফ নাইটসের দিনে মহিলারা যেদিনকে জাস্টিসের জন্য পথে নেমেছে সেদিনকে গুন্ডা পাঠিয়ে পুরো হসপিটাল চুরমাচুর করে দিল তাদেরকে যাদেরকে যাদেরকে ধরেছে তাদেরকে নাম ধরে ধরে আমরা বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি তাদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস তার মানেটা কি তার মানেটা কি এবং এই যে ব্যাপারগুলো যা যা চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ আমরা করিনি ওই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ওনার হসপিটালে যে চাকরি করে ওইরকম ডাক্তাররা এর আগে খুনের হুমকি এসে তার জন্য এফআইআর করেছে তার বিরুদ্ধে কোনোরকম কোনো তদন্ত হয়নি ওনার একজন বডিগার্ড তার নাম মিস্টার আক্তার সে এত বডিগার্ড টডিগার্ড নিয়ে প্রাইভেট বডিগার্ড নিয়ে হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় যেত ওখানকার লোকজন ওখানকার স্টুডেন্টরা আমাদের বলছে কিসের জন্য কারণ কি

বলুন যখন দু তিন দিন ধরে অবস্থান চলছে পাঁচশো ছশো পুলিশ হঠাৎ করে রাত্রিবেলা বারোটার ঠিক আগ দিয়ে আগ দিয়ে যখন স্বাধীনতা দিবসের প্রাককালে লোক পনেরো হাজার দশ হাজার লোক সাধারণ লোক জনগণ সামিল হয়েছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির ঊর্ধ্বে গিয়ে বিচার চাইতে হঠাৎ করে আধ ঘন্টা আগে কেন ওই জায়গা থেকে পুলিশ ফাঁকা হয়ে যায় কেন হঠাৎ করে কিছু হুলিগান ঢুকে গিয়ে ওই হসপিটাল ভাঙচুর করতে পারে কেন হুলিগানরা ঢুকে গিয়ে আজকে পুলিশ এখন রাখি বাদতে গেছে যারা ওখানে বসে আছে তাদেরকে বাঁচাতে পারে না কেন পুলিশ এই পুলিশে কী করে বসে রাখতে পারবো আমার দু নম্বর কথা দেখুন এই যে বলছে না ফলস নিউজ ফেক নিউজ স্প্রেডিং আরে ফলস নিউজ ফেক নিউজ মানে নাকি এই যে কোনো একটা ঘটনা ঘটেছে সে ঘটনার আদতে মার্ডার না সুইসাইড না রেপ না অন্য কিছু এগুলো ইনভেস্টিগেশন হওয়ার আগে একদম কী করে সুইসাইড করে দিতে পারে

রাজ্যপাল সি ভি আনন্দ বোস কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সঙ্গে রাজ্যপাল সাক্ষাৎ করবেন বলে জানা গেছে এবং আরজি কর নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি রিপোর্ট দিতে পারেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পলিগراف प्रदीप দা যাও प्रदीप দা পলিগراف রাজ্যপালের ভূমিকা রাজ্যপাল নিজের মত করছেন উনি রিপোর্ট দেবেন সেগুলো সবই অন পেপার কিন্তু দেখুন আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে দলমত নির্বিশেষে সবাই যেন এই সাহায্য করে যাতে করে আমরা সত্যটার কাছে পারি কিন্তু এখানে সবসময় একটা রাজনৈতিক বিভাজন দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে যে শাসক দলের যদি কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে তাহলে রাজপথে যা যারাই মিছিল করুন সেটা রাজনৈতিক মিছিল হোক রাজনৈতিক মিছিল হোক তাতে অসুবিধাটা কি অসুবিধাটা কি আমি তো এটাই বুঝে পাচ্ছি না যে যে কোনো ধরনের একটা আন্দোলন সেই আন্দোলনটাকে সবসময় একটা রাজনৈতিক রং দিয়ে দেওয়ার প্রচেষ্টা এখানে কি এতগুলো যারা ধরুন এত মানুষ তো ভোটই দেয়নি তো এত মানুষ যদি সিপিএম এর হয়ে কাজ করতো তাহলে তাদেরকে শাসক দল হেরে অনেক সিটে হেরে যেত এটা রাজনীতির উর্ধে গিয়ে বুঝতে হবে সবসময় সময় রাজনৈতিকভাবে একটা লাইন দেখিয়ে দেওয়া এবং তাতে করে আরো ইন্ধন যাতে এই আন্দোলন গুলো আরো চলতে আমার মনে হয় প্রশাসনিক তরফ থেকে আরো অনেক ধৈর্য ধরে যাতে করে সর্বদলীয় বৈঠকটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি ডাকুন সমস্ত স্টেকহোল্ডারদের দেখে আপনি বলুন যে আপনার পুলিশ কি তদন্ত করছে সেই সেই তদন্ত কতদূর এগিয়েছে যাতে প্রত্যেকে একটা আস্থা পায় যে হ্যাঁ তদন্ত ঠিক মতো এগোচ্ছে এবং সিবিআই কে চলে গেছে মানে এমন নয় সিবিআইয়ের সঙ্গে তো রাজ্য পুলিশেরও একটা বাতা কথাবার্তা বলা চলবে যে এভাবে কি হয়েছে সেই সমন্বয়ের অভাবটা আমি দেখতে পাচ্ছি আমি এই জায়গাতে একটা বিশ্বাস থেকে আমি ধরে প্রচুর বেড়ে গেছে এ রাজ্যে পুলিশের প্রতি আস্থা নড়ে গেছে কিন্তু আমরা এই প্রতিবাদ শুধু রাজ্যে দেখিনি দেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন এমনকি বাইরে পর্যন্ত এবং সেই প্রতিবাদ আন্দোলন আজকেও হয়েছে এইটা কেন বলে আপনার মনে হয় দেখুন এখন সামাজিক মাধ্যম এসছেন অনেক মিডিয়া এসছে যে খবরগুলো আগে কেউ জানতো না সেইগুলো কিন্তু এখন লোকের কাছে অজানা থাকছে আপনি এক্ষুনি উদয়ন গুহর বিষয়টা দেখাচ্ছিলেন এই উদয়ন গুহ উনিশশো বিরাশিতে বর্ণালী দত্ত বলে একজন নার্সের খুন এবং ধর্ষণয় হাসপাতালে কুচবিহার তখন উদয়ন গুহ অন্য দলে ছিল সে তাকে মানে তার খুনিদের বাঁচাতে কিন্তু উদ্যত হয়েছিলেন সেটা কিন্তু অনেকেই জানে এইবার খবরাখবর এই খবরটা জানা ছিল না এখন সামাজিক মাধ্যম বলুন আপনারা আছেন খবরটা বাইরে যাচ্ছে। আর একটা অত্যন্ত ঘটনা হাসপাতালের মধ্যে ডাক্তার হচ্ছে কাজের জায়গায় খুন হচ্ছে এর থেকে নাক্কারজন তো আর হতে পারে না আমি আমার চাকরির জায়গায় গিয়ে যদি খুন হয়ে যাই তার থেকে আর কি দুঃখের হতে পারে কি বেদনার হতে পারে সেই জন্য সব বিশ্বে এখন খবরটা যাচ্ছে বলেই পাচ্ছে সোশ্যাল মিডিয়া একটা বড় সড়ো আন্দোলনের অনুঘটক বলা চলে কিন্তু এই জায়গা থেকে আমি তন্মবাবু আপনার কাছে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াকু নেত্রী আন্দোলন করে উঠে আসা নেত্রী এটা বিরোধী দলও মানে তিনি কি কোথাও গিয়ে বুঝতে পারছেন না যে এই আন্দোলনটা এরকমভাবে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এই জায়গায় চলে যাচ্ছে তার প্রশাসন তার সরকার তার পুলিশ এবং যেখানে এই যে খব তৃণমূল তো একেবারে মা মাটি মানুষের কথা বলে তৃণমূল স্তর পর্যন্ত তার শিকর বাকর সেখানে পর্যন্ত কি করে খবের জন্ম নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে তর্মবাবু দেখুন প্রথম দিন থেকেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি এই যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন জাস্টিফাইড মনে করেন তিনি পরিবারের সঙ্গে আছেন তিনি পুরো বিষয়টা থেকে তাদের সঙ্গে আছেন এই কথা বলে আসছে এবং একজন তারা বিরোধী দল তারা নিশ্চিত ভাবে গণতন্ত্রে তাদের কাজ তারা করবেন তারা আন্দোলনটা কি বিরোধী দল শুধু করছে বলে আপনার মনে হচ্ছে আমি সেটা বলিনি আমি বলিনিপাধ্যায় যেটা বলছেন এবং আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন যদি আন্দোলনটা শুধু বিরোধী দল করতো বলে মনে হতো তাহলে তো আমরাও সোচ্চার হতাম না আমিও রাস্তায় না বিরোধী দলটা সেই মানুষের আন্দোলনটাকে নিজেদের দিকে একটা নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে আছে একটু খুব ছোট করে উত্তর চাইবো আমার একটা বিরোধী সভায় গিয়েছে সমর্থন বাবু আপনারা যে রাস্তায় নামছেন বলছেন কার কাছে বিচার চাইছেন

সোশ্যাল মিডিয়া আমরা প্রশ্ন রেখেছিলাম আর্যিকর ইস্যুতে জনমন বুঝতে কি ব্যর্থ শাসক দল অধিকাংশ লোক বলেছেন হ্যাঁ শাসক দল ব্যর্থ কেন তারা এটা মনে করছেন এই প্রশ্ন রেখে এই অনুষ্ঠান শেষ করব প্রত্যেকের কাছে আসব এক মিনিটের বেশি কেউ সময় নেবেন না আমি এটাই এক্সপেক্ট করব শুরুতেই ডক্টর বিশ্বাস আমি তর্মাবু আপনার কাছে একদম শেষে আসব ডক্টর বিশ্বাস দেখুন ব্যর্থ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন রাজনীতিটা না করে সিবিআই এর উপর ভরসা করা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু অনুরোধ ছাত্রদের সাথে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলে সমস্যা টামে যায় প্রতিভা প্রতিভা বিশ্বাস হচ্ছে না তার কারণ এর আগে অন্যান্য যা যা অসুবিধার সম্মুখীন হয়েছে রাজ্যবাসী সেখানে প্রশাসনের তরফ থেকে যে ধরনের কাজকর্ম হয়েছে তাতে মনে হচ্ছে না যে এবারে প্রশাসন ঠিক পথে এগোবে তার কারণ যিনি দোষী তাকেই কিন্তু প্রশাসন আবার অন্য জায়গায় অন্য হাসপাতালের দায়িত্ব দিচ্ছে হাইকোর্ট সরাচ্ছে ফলে এই কয়েক কয়েকটা পদক্ষেপ প্রশাসনের বিপরীত ধরবে মুখে বলছে যে জাস্টিস চাইছি আবার যারা ইনজাস্টিস করছে তাদেরকে শিল্ড করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে ফলে সেই জন্য বিশ্বাস আসছে না দেখুন সম্পূর্ণরূপে ক্ষমতার আস্ফলন বোঝেন যখন একটা দল ক্ষমতার চূড়ায় পৌঁছে যায় এবং মনে করে যে সমস্ত কিছু আমার নিজস্ব পারিবারিক সম্পত্তি যে মিটিং মিছিলও করব আমার ইচ্ছা মতো অন্য কেউ মিটিং মিছিল করতে পারবে না অন্য কেউ প্রতিবাদ করতে পারবে না সেই জায়গাতেই পরিস্থিতি হয়েছে প্রথম দিন থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার মিলেমিশে একারও একটাই মনোভাব যে কোনোভাবে কেসটাকে খামাচাপা দিতে হবে সেদিনকার যদি ওই ন তারিখে যদি এস ডিওয়াইএফআই যদি না যেত গিয়ে যদি ওই বডিটা যখন বের করে দিয়ে পাচার করার চেষ্টা করছিল। তখন যদি না আটকা তাহলে এই ঘটনা ঘটতো আসতোই না সামনে তার পরবর্তীকালে সাধারণ মানুষ অন্যান্য রাজনৈতিক দল সচেতন মানুষ বিরোধী সংগঠন এমনকি শাসক দলেরও বেশ কিছু মানুষ যারা নাকি সহনশীল যারা গণতন্ত্রের পক্ষে যারা মানুষ যাদেরকে মা আছে এবং হুঁশ আছে এরা পথে নেমেছিল বলেই আজকে এখন রাজ্য সরকারকে এই জায়গায় চলে যেতে হচ্ছে আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি রাজ্য সরকার ব্যাকপুরে চলে গেছে এখন জনতার একটাই শ্লোগান যেমন জাস্টিস ফর আর্জিকর এর পাশাপাশি একটাই শ্লোগান যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রীতম না দেখুন আজকে তন্ময় বাবু বলছিলেন না পুলিশ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এটা কিন্তু অধিকারী প্রথম সামনে এনেছিলেন যারা আমাদের আড়াই কোটি ভোট দিয়েছে তারও জনগণ সেই জনগণ সবাইকে বিজেপি করে না জনগণের স্লোগান আজকে বিরোধী দলের সামনে এনেছে জনগণের ভোটেই তৃণমূল ক্ষমতা আজকে আজকে না যে জনগণের

যে আজকে আমি আপনি সব স্পেকুলেশন করছি কিন্তু যারা এই ফোনটা পেয়েছে যারা ওখানে গিয়ে দেখেছে ওই ভদ্রমহিলা ওনার মা ওনার ওই নির্যাতিতার মা কি বলছে

তোমার মমতা ব্যানার্জির সিন্ডিকেট চলে এসপি দাস এই এসপি দাসের নিচে এই তোমার ডক্টর সন্দীপ ঘোষ এরা পুরো সিন্ডিকেট চালায় র্যাকেট চালায় তারা

তৃণমূল কংগ্রেস কংগ্রেস কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটাররা একটা বড় সড়ো ফ্যাক্টর বড় সড়ো ভিত্তি তারা পর্যন্ত রাস্তায় নামছেন এবং তাদের একাংশ এই ধরনের দাবি তুলছেন যখন তখন বিষয়টা ভাবার নয় কি না আমি আমি জাস্ট একটা কথা বলবো এখানে ভালো লাগলো দেখে যে সিপিআইএম এর প্রতিনিধি এবং বিজেপির প্রতিনিধি একই স্লোগানে দাবি তুলেছেন সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত এক দ্বিতীয় কথা হচ্ছে আমি বিজেপির মুখপাত্রকে বলবো সত্যি তো আমরা সকলে চিন্তিত আপনিও চিন্তিত তাহলে আসুন এই দাবিটা যদি এখানে এই ঘটনার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আপনারা দাবি করেন তাহলে মণিপুরের ঘটনা নিয়ে ওখানকার একই সঙ্গে এখান থেকে দাবি করুন তাহলে বুঝবো যে আপনি বিষয়টা নিয়ে রাজনীতি করছেন না আপনার অন্তরাত্মা থেকে যে বিবেক বিবেক থেকে আপনি কথাটা বলছেন দুই আর তৃতীয় কথা হচ্ছে আমরা আগেও বলেছি আমাদের স্লোগান ছিল আছে থাকবে যে দোষীর চূড়ান্ত শাস্তি সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত শাস্তি আর বাকি যেটা সেটা হচ্ছে রাজনীতি মানুষের কথা হচ্ছে এটা সুতরাং মানুষ যা বলছেন আমরা ওই তাই বলছি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল আছে সংক্ষেপে ধর্মদা এই যে আন্দোলনটা চলছে আপনার কি মনে হয় শুধুই রাজনীতি রাজনৈতিক ইন্ধন

মহিলাদের বেরোতে যেতে না কিসের জন্য আপনি আপনার মুখ্যমন্ত্রী আপনি নিজে বহিলা আপনি রাত্রিবেলা আপনার পুলিশে আপনার সিকিউরিটি দেয় না প্রীতম প্রীতম সময় শেষ সময় শেষ আমরা আমরা আশা করবো রাজনৈতিক দরজা চলছে চলুক চলবে কিন্তু আমরা আশা করবো দোষী যেন শাস্তি পায় এবং এই বর্ধমান শিলিগুড়ি বনগা যে ঘটনাগুলোর সামনে আসছে সেই সামনে থাকা যখনই অভিযোগ দায়ের হচ্ছে পুলিশ যেন কড়া পদক্ষেপ করে আজকে পুলিশের দিকে যে অভিযোগের আঙুল উঠছে পুলিশেরই দায়িত্ব সেই অভিযোগের আঙুলটা যেন তার দিকে না ওঠে সাধারণ মানুষের বিশ্বাস আস্থা ফেরানোর দায় কিন্তু প্রশাসনেরই আপাতত এখানেই শেষ করছি সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা